গুজব প্রতারণার ফাঁদে পড়ে কোটি টাকারও বেশি মূল্যবান সম্পদ হারিয়েছেন সাতক্ষীরার জনগণ। নিত্যদিন 20 লাখেরও বেশি টাকার সম্পদ গুজবকারীদের হাতে তুলে দিচ্ছেন তারা। এই গুজব প্রতারণার সুযোগকে কাজে লাগিয়ে লাখপতি বনে যাচ্ছেন জেলার অনেক চোরাকারবারি, আর নিজেদের অজান্তে চোরাকারবারিদের সহায়তা করে চলছেন জেলার কয়েক হাজার খেটে খাওয়া মানুষ। সম্প্রতি সাতক্ষীরা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে রোড সিরিজ গাছে ডাল ভাঙ্গার হিড়িক পড়ে। নারী পুরুষ সহ শিশুদের গাছে উঠে ডাল ভাঙতে দেখা যায়। রাস্তার পাশে গাছের এই পোকাকে ছাত্রা পোকা হিসেবে অভিহিত করে এই পোকার আক্রমণে শিশু গাছ মরে যায় দাবি করে একটি চক্র ওই ডাল সংগ্রহ করছে 250 থেকে 300 টাকায়। আর ওই চক্রের প্রতারণার ফাঁদে পড়ে খেটে খাওয়া মানুষেরা অল্প সময়ে বেশি মুনাফা লাভের আশায় প্রতিদিন জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেরিয়ে পড়ছেন গাছের কথিত এই ভাইরাস পোকার সন্ধানে। বর্তমানে খেটে খাওয়া মানুষের অনিশ্চিত উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই পোকা। প্রতিদিন সন্ধ্যায় কলারোয়ার চান্দুরিয়া বাজার আশাশুনির বুধহাটা কুলার মোড় সহ জেলার অনেক জায়গায় গাছের পোকা লাগানো ডাল বিক্রির হাট বসে। আবার অনেকে মোবাইল ফোনে যোগাযোগ করে নিজ বাসা থেকে এই ডালগুলো স্থানীয় ব্যবসায়ীদের কাছে কেজি প্রতি 250 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি করছে, যেটা পর্যায়ক্রমে হাত বদলের মাধ্যমে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি চক্র ভারতে পাচার করছে। তবে এর মূল ক্রেতা কারা আর কেনই বা কিনছে এই বিষয়ে স্থানীয়দের কৌতূহল থাকলেও চাহিদার ভিড়ে রীতিমতো চাপা পড়ে রয়েছে নানান প্রশ্ন। তবে মাসব্যাপী অনুসন্ধান করার পর চমকে দেওয়ার মতো তথ্য এসেছে ঢাকা প্রকাশের সাংবাদিকদের কাছে। যে পোকাকে ছাত্রা পোকা বলা হচ্ছে সেটা আসলে ছাত্রা পোকা নয়, এই পোকার নাম হচ্ছে লাক্ষা পোকা, যেটা চাষাবাদ বাংলাদেশে হয়ে থাকে। আর এই পোকার আক্রমণে কোনো গাছ মারা যায় না, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের একমাত্র লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। শিশু গাছে দেখা এটা তো খুব বিক্ষিপ্তভাবে হয়তো কোনো কোনো গাছে দেখা যায়, তো খুব বেশি তো দেখা যাওয়ার কথা না। তো যাই হোক, যদি দেখা যায় এটা হতে পারে, অনেকগুলি কারণ হতে পারে। কারণ এটি কিন্তু যখন লাক্ষা পোকা যখন বের হয় ঝাঁক বেঁধে লক্ষ লক্ষ লাক্ষা পোকা বের হয়, লাক্ষা পোকার হোস্ট প্রায় 400 আছে, সেখান থেকে সব থেকে বেশি ভালো হয় কুল পলাশ খয়ের বাবলা অড়হর এইগুলিতে। আর শিশু গাছে হলেও সেটা বিক্ষিপ্তভাবে দু একটা গাছে হয়, এটা খুব বেশি পরিমাণে হয় না। তো এতে গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে হলে এখানে লাক্ষা গবেষণা কেন্দ্রকে জোরদার করতে হবে, লাক্ষা গবেষণা টেকনোলজিকে কৃষকের পর্যায়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের ম্যান পাওয়ার নাই, যার কারণে আমরা এটিকে নিয়ে যেতে পারতেছি না। এবং বহু কৃষক আছে লাক্ষা চাষের আগ্রহ আছে, তারা লাক্ষা চাষ করতে চায়। আর এর বাজার মূল্যটাকে ঠিক রাখতে হবে, যে লাক্ষার দাম বেড়ে যাবে এবং কৃষক লাক্ষা চাষ করবে, এবং এটা কিন্তু তখন আমাদের দেশের কৃষক প্রচুর লাক্ষা উৎপাদন হবে এবং আমরা দেশ লাভবান হবে আর কি। কীটতত্ত্ববিদরা বলছেন বর্তমান বিশ্বে ভারত একচেটিয়াভাবে লাক্ষার উৎপাদন ও আন্তর্জাতিক বাজার দখল করে রেখেছে। পৃথিবীর শতকরা 70% লাক্ষাই ভারতে উৎপাদিত। বর্তমানে আধুনিক বিশ্বে লাক্ষার নানাবিধ ব্যবহার বিজ্ঞানের উৎকর্ষের যুগেও দিন দিন বাড়ছে, কিন্তু এর ব্যবহারের গুরুত্বের দিকটি ব্যাপক জনগোষ্ঠীর নজরে না আসার সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মাঝে গুজব সৃষ্টি করে প্রতারণার মাধ্যমে একটি কুচক্রী মহল অধিক মুনাফা লাভের আশায় ভারতে পাচার করতে পারে। এ কারণে স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। আহমদ সিফাত, ঢাকা প্রকাশ।